ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ত্রিদেশীয় সিরিজে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর আগে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় পেয়েছিল টাইগাররা দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তাই উইন্ডিজদের বিপক্ষে শক্তিশালী দল গঠন করবে টাইগাররা এই ম্যাচে আসতে পারে কিছুটা পরিবর্তন মাঠের কন্ডিশন দেখে মেহেদি হাসান মিরাজকে রাখা হতে পারে দলের বাহিরে তার জায়গায় উঠে আসতে পারেন পেসার রুবেল হোসাইন এছাড়াও মোস্তাফিজকেও দেওয়া হতে পারে এই ম্যাচে বিশ্রাম তার পরিবর্তে দলে নেওয়া হতে পারে তাসকিন আহমেদকে সেই ক্ষেত্রে উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের স্কোয়াড হতে পারে তামিম ইকবাল সৌম্য সরকার সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ মিঠুন মোহাম্মদ সাইফুদ্দিন সব্বির রহমান তাসকিন আহমেদ রুবেল হুসাইন মশ্রাফি বিন মুর্তুজা আগামীকাল এই একাদশ নিয়ে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দল